টাকাটাই সবকিছু রে অঞ্জন। জন্মের সময় ডেলিভারি করতে যেরকম টাকা লাগে, আবার মরে গেলে শ্মশানে পোড়ানোর জন্যও টাকা লাগে। আসলে মানুষ টাকাকে চালায় না, টাকা মানুষকে চালায়। সায়নের বাবা সায়নকে ফিউচার ক্যাম্পাসে মিডিয়া সায়েন্স পড়াচ্ছে, পড়াগের বাবা লাস ভেগাসে থাকে, প্রতীকের বাবা ভালো বিজনেসম্যান। আর আমার বাবা কি করছে? বাবু স্নানটা করে নে, 10টার পর কলেজ থেকে জল চলে যাবে। জীবনে করেছোটা কি বলতো? তুমি কি করেছো? আজকে যে মানুষের সাথে তুই আছিস, একটা ভেবে দেখ তো, কোনোদিন প্রাইভেট স্কুলে ভর্তি করিয়েছে তোকে? প্যান্টালুনস মানি স্কোয়ারের মতো জায়গায় কোনো শপিং করিয়েছে? প্লেনে চড়িয়েছে কখনো? ওসব তো বাদই দে, একটা স্কুটি বা বাইক কোনোদিন কিনে দিয়েছে? না, দেয়নি। আর সম্ভব না রিলেশনটা রাখা। যাও মিডিল ক্লাস বাঙালি, মাছ ভাত খেয়ে চাকরি খুঁজতে থাকো। স্বপ্ন, স্বপ্নটা তো আর চাঁদনি মার্কেট বা বিগ বাজারে সেলে পাওয়া যায় না। লোকটা খুব গরিব, মানে কি রকম এবং কতখানি গরিব বলুন তো, মানে লোকটা বিচ্ছিরি রকমের গরিব। আসলে লোকটার টাকা ছাড়া আর কিছুই ছিল না।